আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই প্রশ্ন করেছেন ডায়াবেটিস রোগী তারা কি করবে তারা এই ধরনের ডায়েট করতে পারবে কিনা তাদের খাবার তালিকা কেমন হবে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলাটা আসলে খুবই একটা ডিফিকাল্ট বিষয় কারণ হচ্ছে এক একটা রোগী এক এক রকম সবাই তো আর এক রকম না আর কারো অ্যাক্টিভিটি মানে সবার যেমন এক কেউ আছে হাঁটাচলা করেন কেউ একেবারে হাঁটেন না হ্যাঁ কেউ আছেন খাওয়া দাওয়া একটা নির্দিষ্ট তা খাবার তাদের পছন্দ সো এটা পার্সোনালাইজড হওয়াটাই সবচেয়ে ভালো তো অনেকে আছে ইনসুলিন নিচ্ছে আরও আছে টাইপ ওয়ান ডায়াবেটিস তো টাইপ ওয়ান ডায়াবেটিসের কথা আমি আরেকদিন বলবো টাইপ টু ডায়াবেটিস নিয়ে আজকে কথা বলবো আর ইনসুলিন রেজিস্টেন্সের বিষয়টা আমি একটা ভিডিও আছে আগে দেখে নেবেন আর ডায়াবেটিস নিয়ে কথা বলার আগে আমাদেরকে সামান্য একটু আইডিয়া থাকতে হবে যে ডায়াবেটিস মানে হচ্ছে যে একটা আমাদের শরীরে চিনির পরিমাণটা বেশি হয়ে যায় রক্তের ভিতরে এবং শরীরে বিভিন্ন জায়গায় আসলে এই চিনির পরিমাণটা বেশি হয় বাট আমরা রক্তেরটাই মাপি তো ইনসুলিন রেজিস্টেন্সের বিষয়টার উপর নির্ভর করে আসলে আপনার ডায়েট প্ল্যানটা কেমন হবে তো যাই হোক আমি একটা জেনারেলাইজড প্ল্যান দেওয়ার কথা চিন্তা করছি আপনাদের জন্যে তো একটা রুগী যদি ইনসুলিনটাকে অ্যাভয়েড করতে চায় তাহলে তাকে এমন খাবার খেতে হবে যেই খাবারগুলোতে সরকার পরিমাণটা একেবারেই কম থাকে আমি এই জন্যে প্রথমেই বলে রাখি যে শাকসবজি ছাড়া অন্য কোনো সরকারে আপাতত আপনারা খাবেন না যারা ডায়াবেটিস রুগী আছেন আর যারা অলরেডি ওষুধ খাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা ওষুধটা এক বেলাতে নিয়ে আসুন যেমন শুধু দুপুরে তো প্রথম সপ্তাহের প্ল্যানটা কেমন হবে আমি বলি একটু প্রথম সপ্তাহে আপনারা যেটা করবেন যে সকালে কোনো ওষুধ খাবেন না আপনি সকালে নাস্তাটা করবেন শাক সবজি এবং ডিম দিয়ে হ্যাঁ দুটো বা তিনটা ডিম আপনি খেতে পারেন এর বাইরে অন্য কোনো কিছু খেতে পারবেন না আর চাইলে সবুজ চা খেতে পারেন দুধ চিনি ছাড়া এটা আপনারা যদি শুরু করেন এটা খুব ভালো হবে ব্রেকফাস্টে এরপরে আসেন দুপুরের খাবার দুপুরের খাবারে আপনি সামান্য ভাত নেবেন অল্প একটু ভাত একেবারে ওষুধের মতো ভাত আর শাকসবজি বেশি করে নেবেন শাক সবজিটা এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এক্সট্রা ভার্জিন অলিভার লিভারের জন্য ভালো আর সাথে মাছ খেতে পারেন সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ হুম মাছের তেল যেটা আর সালাদ খাবেন এবং গাজরটা আপাতত খাবেন না আপনি শশাটা আবার হচ্ছে টমেটো এগুলো খাওয়ার চেষ্টা করবেন আর শাকসবজি অনেক ধরনের চেষ্টা করবেন খাওয়ার জন্য কারণ আপনার শাকসবজিটাই হচ্ছে মেইনলি এখানে খাবার এরপর বিকেলে আপনি আর দুপুরের আপনি যে ওষুধটা যদি কেউ ওষুধ খেয়ে থাকেন তাহলে আপনার ওষুধটা দুপুরে খাবেন আর যদি খাওয়ার আগের ওষুধ খান তাহলে হচ্ছে দুপুরে খাওয়ার আগে খাবেন আর যদি খাওয়ার পরের ওষুধ খান তাহলে দুপুরে খাওয়ারের সঙ্গে খাবেন এই এক বেলায় ওষুধ খান আর ওষুধটা খেয়েন না আর অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন নিজের গ্লুকোজটা নিজে মাপার জন্য সেকেন্ড যে থিংটা সেটা হচ্ছে যে আপনার নাস্তাগুলা কিন্তু সব বাদ দিয়ে দিতে হবে শুধু আপনি বিকেলে একটু নাস্তা করতে পারবেন সেটা হচ্ছে মাখন এবং বাদাম প্লিজ মাইন্ড ইট আপনাকে মাখন খেতে হবে এবং বাদাম খেতে হবে হ্যাঁ মাখন এবং বাদাম এটা খেতে হবে আপনাকে তাহলে এরপরে হচ্ছে রাতের খাবারটা আপনি কি করবেন সন্ধ্যা সাতটা থেকে আটটার ভিতরে আপনি খাওয়ার চেষ্টা করবেন এর বেশি সময় আর যেন দেরি না হয় তাহলে রাতে কি খাবেন দেখেন রাতে কোনো রুটি ভাত খাবেন না শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন আর হচ্ছে মাছ অথবা মাংস অল্প মাংস বেশি না হ্যাঁ অথবা মাছ কয়েক টুকরা মাছ তো এভাবে যদি আপনি খান তাহলে আপনার খাবারের যদি এই প্ল্যানটা থাকে তাহলে হবে কি আপনার সরকারের পরিমাণটা সিগনিফিক্যান্টলি কম থাকবে এই খাবারটা যদি আপনি এক থেকে দুই সপ্তাহ ফলো করেন তখনই আপনার বডিটা আস্তে 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 ফ্যাট মেটাবলিজমের দিকে টার্ন করবে কারণ আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খাচ্ছেন আপনি মাখন খাচ্ছেন আপনি বাদাম খাচ্ছেন আপনি ডিমের কুসুম সহ ডিম খাচ্ছেন তাহলে এইভাবে আপনি এই যে হেলদি ফ্যাটগুলো খাচ্ছেন আর সাথে যদি পারেন একটু নারকেলের তেল হ্যাঁ আমি বলি যে বাটার তৈরি করতে পিনাট বাটার তৈরি করতে ওখানে একটু নারকেলের তেল দিয়ে পিনাট বাটার নিজেরাই তৈরি করে নিতে পারেন আর বুলেট কফিটা এখন আপনাদের বলছি না ওটা আপনাদের পরে আগে আপনারা এক দুই সপ্তাহ যদি এইভাবে করতে পারেন দেখবেন যে আপনাদের ক্ষুধার পরিমাণ কমে আসছে এবং একটা পর্যায়ে দেখবেন যে আপনার ডায়াবেটিস আপনি এই ধরনের খাবার খাওয়ার পরে ডায়াবেটিসটাও সিগনিফিকেন্টলি আপনার কমে আসছে তো এইভাবে যখন আপনি এক দুই সপ্তাহ করবেন করার পরে আপনি কি করবেন তখন গিয়ে দুপুরের যে ভাতটা খেতেন সেটাও চাইলে আপনি বাদ দিয়ে দিতে পারবেন এবং কোন ওষুধ যদি খেয়ে থাকেন সেটাও আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারবেন দেওয়ার পরে আপনি ডায়াবেটিস মনিটর করতে থাকুন যদি মনে হয় যে না আপনি এগুলো খাওয়ার পরে তারপর আপনার ডায়াবেটিস বেশি থাকছে ঠিক আছে আপনি ওষুধটা কন্টিনিউ করেন এরপরে যখন দেখবেন যে না বিনা ওষুধে হয়তো তিন সপ্তাহ পরে দেখবেন যে আপনার কোনো ওষুধের প্রয়োজনীয়তা নেই তখন দেখবেন যে আপনি আর এই ওষুধ আর দরকার নেই তখন ওষুধ ছাড়া এই ডায়েটটা চালিয়ে যাবেন এরপর আরও কিছুদিন পরে যখন দেখবেন যে ওকে আমার তো এখন ক্ষুধা লাগছে না ওজনটাও কমে আসছে এবং আমি একটু শরীরটা হালকা লাগছে তা তখন আপনি কি করবেন খালি পেটে হাঁটা শুরু করে দেন খালি পেটে ব্যায়াম করা শুরু করে দিন যেটা আপনার ভালো লাগে হ্যাঁ যে ধরনের ব্যায়াম আপনার বেশি মানে হাই ইন্টেন্সিটি এখন দরকার নেই জাস্ট মডারেট হাঁটা বা ইয়োগা এক্সারসাইজ বা যদি সুইমিং করতে পারেন এগুলো করেন তবে খালি পেটে করার চেষ্টা করেন আর চেষ্টা করেন যে আপনার খাওয়ার উইন্ডোটাকে ছোটো করে নিয়ে আসতে মানে আপনি যেটা করবেন যে আপনি চেষ্টা করবেন তখন আর কি যখন দেখবেন যে আপনার খিদা লাগছে না তখন আপনি আপনার নিজের শরীর থেকে আপনার যে ফ্যাটটা আছে সেটা বার্ন আপনি শক্তি পাচ্ছেন আপনি তখন ওয়াটার ফাস্টিং শুরু করে দিবেন এবং ওয়াটার ফাস্টিংটা আপনি প্রথমে একদিনের ওয়াটার ফাস্টিং করুন হ্যাঁ তারপরে দুই দিনের ওয়াটার ওয়াটার ফাস্টিং করুন তারপরে তিন দিনের এভাবে এক্সটেন্ডেড ওয়াটার ফাস্টিং আপনি শুরু করে দিতে পারেন এই ফাস্টিংটা যখন আপনি শুরু করতে পারবেন তখনই আসলে আপনার ডায়াবেটিসটা মূলত ভালো হওয়া শুরু হবে আপনার ইনসুলিন রেজিস্টেন্সটা তখন ভালো হওয়া শুরু হবে কারণ তখনই যে শরীরের ভিতরে যে জমে থাকা যে চর্বি সেটা গলে যাবে অন্য অন্য যেই সব টক্সিক বা টক্সিন যে আমাদের শরীরে প্রোডাক্ট হচ্ছে প্রতিনিয়ত জমা হচ্ছে সেটা শরীর থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে এবং আস্তে আস্তে আপনার শরীরটাকে আবার নতুন করে আপনি ফিরে পাবেন আপনি পনেরো বিশ বছর আগে যেমন যুবক যুবতী ছিলেন ঠিক সেরকমই আপনি আস্তে আস্তে আপনি নির শরীরটা শুধু যে আপনি যে আপনার যে এটা রিজুভেন্ট বলে আর কি মানে আমার শরীরটাকে আবার আপনি যদি বলেন যৌবন বা আপনার যদি বলেন যে আপনার আবারও নিজের হারানো যৌবন ফিরে পাওয়া সেটাও বলতে পারেন বা আপনার নীরব শরীরটাকে আবার ফেরত পাওয়ার কথা যদি বলেন সেটাও আপনি ফেরত পেতে পারেন অর্থাৎ আপনি কিনা আগের মতো সেই সুস্থ সেই দেহটাকে আবার ফেরত পাওয়ার আপনার সুযোগ আছে আর সঙ্গে শুধু দুটো কথা মনে রাখবেন একটা হচ্ছে কোয়ালিটি স্লিপ আপনাকে আট ঘন্টা সাত ঘন্টা ঘুমাইতে হবে আর হচ্ছে মেডিটেশন বা ইয়োগা বা নামাজ পড়া মানে হচ্ছে যে আপনি সোজা কথা আপনি ফোকাস থাকার জন্য আপনি এই যে আপনার যে এক্সাইটমেন্ট আপনার যে এই যে আপনি সবসময় যে অ্যাংশাস অবস্থায় আছেন সেটাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে সেটেল ডাউন করে নিয়ে আসতে এবং কাম অ্যান্ড কুল থাকার চেষ্টা করতে হবে সবসময় তো সেটা নিয়ে আরেকদিন কথা বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তা আশা করি সাথেই থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে আর অবশ্যই আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ না করে কিছু শুরু করবেন না আর যাই করেন আপনি গ্লুকোজ সবসময় মনিটর করবেন সবসময় আপনারা ঝুঁকির বাইরে থাকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ